জীবনে অন্তত একবার ঘুরে আসুন পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার কাছে হানজা উপত্যকায়। সেখানে আপনার সামনে দিয়ে কোনো সুন্দরী নারী হেঁটে চলে গেলে ভুলেও তাকে নিয়ে আকাশ কুসুম ভেবে ঘর বাঁধার স্বপ্ন দেখবেন না, কারণ ওই নারীর বয়স হয়তো আপনার কোনো চাচির থেকেও বেশি হবে। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই এলাকার মহিলারা চিরযুবতী। একজন 80 বছরের বৃদ্ধাকেও হাসতে হাসতে 30 থেকে 35 যুবতী হিসেবে চালিয়ে দেওয়া যায়। আর যেটা সবচেয়ে আশ্চর্যের, সেটি হলো 60 বছর বয়সে মা হওয়াটা এখানে খুবই স্বাভাবিক। 90-এর বৃদ্ধ হচ্ছেন ফুটফুটে সন্তানের গর্বিত বাবা। হানজা সম্প্রদায় খুবই সুসংগঠিত এবং ইতিহাস সমৃদ্ধ একটি জনগোষ্ঠী। হাজার হাজার বছর ধরে তারা এই অঞ্চলে বসবাস করছে। এদের রয়েছে অর্নারারি রাজবংশ, রাজা রানী, এমনকি রাজভবনও। বহু আগে কাজাক সহ বিভিন্ন সম্প্রদায় এখানে হামলা চালাতে আসত। যুদ্ধের জন্য তাদের ছিল কামান সহ বিভিন্ন হাতিয়ার। এই উপত্যকার জনসংখ্যা প্রায় 87,000। গড় আয়ু 150 বছর। সেঞ্চুরি পার করা বৃদ্ধ এখানে দিব্যি সুস্থ সবল তরতাজা। রোজ ভোর 5টায় ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েন এখানকার মানুষ। খান সম্পূর্ণ রাসায়নিক বর্জিত, একেবারে খাঁটি প্রাকৃতিক সম্পদে ঠাসা খাবার। এক কথায় অতি সাদামাটা, কৃত্রিমতা বর্জিত জীবনযাপন। হতে পারে সেখানেই লুকিয়ে রয়েছে এদের চিরযৌবনের রহস্য।